হ্যালো ভিউয়ার্স, তোমরা আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো এবং আমার পড়ানো বুঝতে পেরেছো। তো আজকে ইতিহাসের ধারণা এখন আমাদের সেই টপিক চলছে, মানে যেহেতু তোমাদের চ্যাপ্টারটা অনেক বড় এবং ভাস্ট, টেনের প্রত্যেকটা হিস্ট্রির চ্যাপ্টারই হচ্ছে ভাস্ট এবং বড় বড় অনেকগুলো করে টপিক আছে। তো সেই টপিকগুলোর মধ্যে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আলোচনা করছি। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সামরিক ইতিহাস। সামরিক ইতিহাস বলতে আমরা যেটা বুঝি, সামরিক বিষয়টা কিসের সঙ্গে রিলেটেড? যুদ্ধ। যুদ্ধের গঠন কাঠামো কেমন, যুদ্ধের কৌশল কেমন, যুদ্ধের প্রস্তুতি কেমন, তাই তো? এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে সামরিক ইতিহাস বলছে, তাই তো? তাহলে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি, এটা কিন্তু একটা ফোর মার্কসের কোশ্চেন হতেই পারে। তাই তোমরা এটা একটা ফোর মার্কসের জন্য কোশ্চেন হিসাবে পড়বে। এছাড়াও এখান থেকে শর্ট কোশ্চেন বা দু নম্বরেতেও আসতে পারে, সেগুলোও আমি বলে দেবো, ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা সামরিক ইতিহাস চর্চার মধ্যে ঢুকি। দেখো, সামরিক ইতিহাস চর্চা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অনেক বেশি গুরুত্ব পায়। আমরা জানি বিশ্ব ইতিহাসে দুটো ভয়াবহ যুদ্ধ ছিল, একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ 1914 আর একটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ 1939। এই দুটো যুদ্ধ বিশ্বে একটা মানে ব্যাপক বিরাট ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই যুদ্ধের পর থেকেই সামরিক ইতিহাস চর্চাটা একটা বিশেষভাবে গুরুত্ব পেয়ে আসছে, কারণ যুদ্ধের পদ্ধতি, কৌশল, গঠন পাঠন, সেনাবাহিনী কার্যকলাপ, ভূমিকা সব কিছু মিলে একটা যুদ্ধে, যে যুদ্ধ করতে গেলে যে একটা মানে প্রস্তুতি পর্ব দরকার হয়, সেই জিনিসটার চর্চা কিন্তু গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। দেখো, সামরিক সরঞ্জাম মানে যুদ্ধের জন্য যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন, অস্ত্র শস্ত্র, ঠিক আছে, সামরিক পদ্ধতি, সেনা সংগঠন, সেনাবাহিনীর সংগঠনটাকে কেমন করা হবে, যুদ্ধের কার্যকারণ বিশ্লেষণ, অস্ত্রশস্ত্র, যুদ্ধ কৌশল এবং যুদ্ধ প্রযুক্তি, সামরিক কৌশল, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করাই হচ্ছে সামরিক ইতিহাস চর্চা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ইতিহাসের অধ্যাপক হচ্ছে রিচার্ড জে ইভান্স 1997 খ্রিস্টাব্দে সামরিক ইতিহাস চর্চার উপর ভিত্তি করে ইন ডিফেন্স অফ হিস্ট্রি গ্রন্থটি লিখেছিলেন তিনি এবং প্রমাণ করেছিলেন এখান থেকে সামরিক ইতিহাস প্রকৃতই ইতিহাসযোগ্য, ইতিহাস রূপে তার যথেষ্ট মূল্য আছে। মানে সামরিক ইতিহাস নিয়ে চর্চা করাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই তাহলে এখানে একটা শর্ট কোয়েশ্চেন হতে পারে, ইন ডিফেন্স অফ হিস্ট্রি গ্রন্থটি কার লেখা? রিচার্ড জে ইভান্স হচ্ছে 1997 সালে তিনি লিখেছিলেন যুদ্ধের ইতিহাস চর্চা করার জন্য। 1969 খ্রিস্টাব্দে মার্ক ফেরো দ্য গ্রেট ট্রায়াল, দ্য গ্রেট ট্রায়াল গ্রন্থটা কার? দ্য মার্ক ফেরো, ভীষণ আসে পরীক্ষাতে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দ্য গ্রেট ট্রায়াল। 1914-18 গ্রন্থের যুদ্ধের সঙ্গে রাজনীতি ও সংস্কৃতি, এই দুটোর সম্পর্ক, এদের মধ্যে মানে সংস্কৃতি আর রাজনীতি রিলেটেডটা কি যুদ্ধের সঙ্গে, সেটা তিনি দেখিয়েছিলেন দ্য গ্রেট ট্রায়াল গ্রন্থটা, মার্ক ফেরো, মনে থাকে না? তারপরে দেখো, ঐতিহাসিক যদুনাথ সরকারের মিলিটারি হিস্টোরি অফ ইন্ডিয়া, মিলিটারি হিস্টোরি অফ ইন্ডিয়া, তাহলে কার লেখা? যদুনাথ সরকার, মনে থাকে? শর্ট কোয়েশ্চেন হিসাবে ভীষণ আসে এটা। তাহলে এইগুলো তো লেখার আগে ভারতের সামরিক ইতিহাসে কেউ লেখেনি, মানে যদুনাথ সরকারই প্রথম তিনি এই সামরিক ইতিহাস চর্চা করেছিলেন ভারতে, তার কোন গ্রন্থের মাধ্যমে? মিলিটারি হিস্টোরি অফ ইন্ডিয়া, এই গ্রন্থের মাধ্যমে। এরপর এস এন সেন, জি এস সর্দেশাই, কৌশিক রায়, উমা প্রসাদ প্রমুখ এই বিষয়ে তিনি দৃষ্টি দিয়েছিলেন, পরবর্তীকালে এরাও সামরিক ইতিহাস নিয়ে রচনা করেছেন। তবে ড্যানিয়েল মাস্টন ও চন্দর সিং সুন্দর সম্পাদিত আ মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইন্ডিয়া ফ্রম দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু দ্য নিউক্লিয়ার অ্যাক্ট, এই যে গ্রন্থটা আ মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইন্ডিয়া ফ্রম দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু দ্য নিউক্লিয়ার অ্যাক্ট হচ্ছে তোমার 2008 এই যে গ্রন্থটা রচনা করেছিল। এবার হচ্ছে দেখো, দ্য কিলিং অফ হিস্ট্রি, এই গ্রন্থটি রচনা করেছিলেন কিথ উইন্ডস কার্টল, কিথ উইন্ডস কার্টল, মনে থাকে জানো? গ্রন্থটার নাম হচ্ছে দ্য কিলিং অফ হিস্ট্রি। তারপর দেখো, এই গ্রন্থে তিনি আধুনিক যুগের সমালোচনার দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি প্রতিরক্ষার ইতিহাসটা তিনি লিখেছিলেন, তাদের মধ্যে সামরিক ইতিহাসের মূল বিষয়বস্তু কি কি দেখানো হয়েছিল, যুদ্ধের পদ্ধতির পঠন পাঠন, যুদ্ধ কিভাবে হয় তার জন্য যে সমস্ত পড়াশোনা দরকার, ইতিহাসের বিভিন্ন যুদ্ধ, কখনো বা সামরিক ইতিহাসের উপশাখা রূপে নৌ ইতিহাস মানে জাহাজের ইতিহাস কে আলোচনা করা হয়েছে, আবার দেশ ও জাতি রক্ষার জন্য শত্রুকে দমন করার জন্য সামরিক ইতিহাস প্রয়োজন। 1970-এর দশক থেকে নতুন সামরিক ইতিহাস চর্চা শুরু হয়েছে 1970-এর দশকে। এখানে দেখো কি রয়েছে, সেনাপ্রধানদের চেয়ে সেনাদের যুদ্ধ কৌশল অপেক্ষা যুদ্ধের সাইকোলজি
আর হচ্ছে সমাজ সংস্কৃতি যুদ্ধের বৃহত্তর প্রভাব সামরিক ইতিহাস রচনা চর্চায় বিশেষ গুরুত্ব পেয়েছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে সামরিক ইতিহাস চর্চা কি। এখান থেকে যে কটি কোয়েশ্চেন হচ্ছে ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন এর জন্য, এই মিলিটারি হিস্টোরি অফ ইন্ডিয়া কার লেখা, যদুনাথ সরকার, দ্য গ্রেট ওয়ার কার লেখা, 1969 সালে লিখেছিলেন মাকফেরো। আর হচ্ছে তোমার এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ইন ডিফেন্স অফ হিস্ট্রি গ্রন্থটা কার লেখা, এটা হচ্ছে তোমার রিচার্ড জে ইভান্স এর লেখা। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারলে সামরিক ইতিহাস থেকে একটা 4 নম্বরের কোয়েশ্চেন হতে পারে যে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি, এটা হতে পারে। এবং 2 নম্বরেও তো আসতে পারে যে সামরিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো, তাহলে যুদ্ধের পদ্ধতি, যুদ্ধের কৌশল, যুদ্ধের পঠন পাঠন, যুদ্ধের সাইকোলজি, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করাটাই হচ্ছে সামরিক ইতিহাস চর্চা।